প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের কম্পিউটারের অষ্টম পর্বে তোমাদের স্বাগত। তো অষ্টম পর্বে রয়েছে মাই কম্পিউটার উইন্ডো কোম্পানি। তো এই জন্য পেজ নাম্বারগুলো ক্লাস 3-4 দেওয়া হয়েছে, ক্লাস 5 এটা অনুধাবন করবে এবং নোট করবে। এই পর্বে যাওয়ার আগে আমি অভিভাবকদের জন্য একটা বিশেষ অনুরোধ রেখেছি, তারা এটা একটু দয়া করে পড়ে নেবেন। এবং এই পর্ব এবং বিগত পর্বগুলো আমার সোশ্যাল লিঙ্কে দেওয়া হবে, আপনাদের জানানো হবে। বিশেষ অনুরোধে এই কাজটি করা হয়েছে এবং সুবিধার জন্য। তো আসছি এবারে মূল পর্বে, মাই কম্পিউটার উইন্ডো। এই উইন্ডোটা যেভাবে ডেস্কটপের পর যে উইন্ডো দেখা যায়, মাই কম্পিউটার উইন্ডো এইভাবে, অর্থাৎ টাস্ক বার সহ দেখানো হয়েছে। টাস্ক বার কোথায় থাকে আগে জানা হয়েছে। এই নিচে উইন্ডোর সবচেয়ে নিচে থাকে টাস্ক বারের ঠিক উপরে রয়েছে মাই কম্পিউটার উইন্ডোটা, যার কম্পোনেন্টগুলো এবার আমরা দেখব, পড়ব আর মনে রাখব। তো এই কীভাবে উইন্ডোটার সম্পূর্ণ উইন্ডোটা, এইভাবে মাই কম্পিউটার উইন্ডোটার এর পরিচিতির জন্য শুধু ওই উইন্ডোটাই রাখলাম। সবার আগে আমরা এর দিক নির্দেশ করব। ডান সাইড, বাম, উপর, নিচ বা তলদেশ আর কর্নারগুলো, কেননা যে আমাদের কম্পোনেন্টগুলোর পজিশান এবং নাম জেনে থাকলে তবে গিয়ে আমাদের সুবিধা হবে, কোথায় কোন কম্পোনেন্টটা আছে সেটা বোঝা যাবে। প্রথমে আসছি টাইটেল বারটা সবার উপরে থাকে। এখানে কী হয়, নাম লেখা থাকে, কোন উইন্ডো খোলা আছে নাম, তার নিচে মেনু বারের পরে ঠিক বাম পাশে যে অংশটি রয়েছে, কতগুলো নাম লেখা আছে, অর্থাৎ কম্পিউটারে কী আছে না আছে সেগুলো লেখানো রয়েছে, দেখানো হয়েছে। তো একে নেভিগেশন প্যানেল, অন্যান্য উইন্ডোতে উইন্ডো সিস্টেমে নেভিগেশন প্যানেল বলা হয়, আর হচ্ছে বা সিস্টেম ইনফরমেশন ট্রে, এইভাবে আমরা নামকরণ করতে পারি। তো বাকি মাঝখানে যে ফাঁকা জায়গা, যেরকম আমাদের টেক্সট এরিয়া থাকে, সেই রকমই এখানে কি ড্রাইভ এরিয়া বা স্টোরেজ লোকেশান এরিয়া থাকে। এদের পরিমাপ সূচক সহ, অর্থাৎ স্টোরেজ কী পরিমাণ আছে না আছে, সেগুলো কত পরিমাণ আছে সেগুলো একটি সূচক দেখো, যে একটি রেক্টেঙ্গেলারের মতো, তাতে নীল নির্দেশ দেওয়া আছে যে কতটা পরিমাণ আছে এবং তার নিচে লেখাও থাকে। নেক্সট আসছি আমরা, তিনটে বাটন আমাদের টাইটেল বারের ডান দিকে থাকে, তিনটে বাটন। প্রথমে থাকে রেড ক্রস চিহ্ন সহ ক্লোজ বাটন, মাঝখানে থাকে রিস্টোর বাটন, আর তার বাম সাইডে থাকে মিনিমাইজ বাটন। তো এই বাটনগুলোর কাজ আমরা পরে পড়ব, তার লোকেশানগুলো। তো ক্লোজ বাটন দিয়ে যেরকম বন্ধ করা হয়, আর রিস্টোর বাটন দিয়ে উইন্ডোর সাইজ ছোট বড় করা হয়, আর মিনিমাইজ বাটন দিয়ে এই দ্রুত কাজ করার জন্য টাস্ক বারে আনা হয়, আবার টাস্ক বারে উইন্ডোটাকে নিয়ে আসা। তো আমরা এইগুলো নোট করে নেব, এই অবস্থানগুলো আর নামগুলো নোট করে নেব। যেরকম টাইটেল বার কোথায় থাকে, উইন্ডোর সবার উপরে থাকে, মেনু বার টাইটেল বারের নিচে থাকে। তারপরে আসছি স্ট্যাটাস বার কোথায় থাকে, টাস্ক বারের ঠিক উপর। এরপর আসছি যে কম্পিউটার সিস্টেম স্টোরেজ বা ইনফরমেশান এরিয়া, সেটা হচ্ছে মাঝখানে কতগুলো আইকন সহ থাকে। এরপরে টাস্ক বারের সরি টাইটেল বারের মধ্যে যে বাটনগুলো থাকে ডান সাইডে, ক্লোজ বাটন আমরা কী করি, উইন্ডোকে খোলার পর ক্লোজ করতে হবে। তারপরে রিস্টোর বাটন দিয়ে কী করা হয়, উইন্ডোর সাইজটাকে ছোট বড় করা হয়, আমরা দেখাবো। তারপরে নেক্সট আছে মিনিমাইজ বাটন, এই বাটনটাকে ক্লিক করে কী করা হয়, টাস্ক বারে আনা, উইন্ডোটাকে পুরো ছোট আইকন করে টাস্ক বারে আনা হয়, এবং যখনই দরকার পড়ে টাস্ক বার থেকে তাড়াতাড়ি কাজ করার জন্য নিয়ে নেওয়া হয়। তো এইভাবে আমরা এরপর কাজগুলো দেখাচ্ছি, এই বাটনের কাজগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই জন্য তোমরা এই নামগুলো আর পজিশানগুলো কাজগুলো সব লিখে রাখবে।
এই দেখো, এরপর আমি মাই কম্পিউটার এই যে ডেস্কটপে থাকে অন করলাম, অন করে এই যে মাই কম্পিউটার উইন্ডোটা খুলে গেল। এরপর কি হচ্ছে, আমরা উইন্ডো সাইজ ছোট করার জন্য মাঝখানে যে বাটনটা ক্লিক করলাম, তারপরে মিনিমাইজ করার জন্য ওই টাস্ক বারে চলে এসেছে কোথায় মাউসের পয়েন্টারটা লক্ষ্য রাখবে, ওইখানে দেখো মাই কম্পিউটার আবার দেখিয়েছে। তো আবার আমি একবার টাস্ক বারে আনছি, ওই মিনিমাইজ বাটন দিয়ে টাস্ক বারে চলে এসেছে, আবার টাস্ক বারে কোথায় আছে দেখানো হয়েছে, আবার খোলা হলো। এইবারে আমি ক্লোজ বাটন দিয়ে উইন্ডোটাকে ক্লোজ করে, এইভাবে আমরা কম্পোনেন্টগুলো জানবো। নেক্সট তোমাদের যেটা রয়েছে চতুর্থ এবং পঞ্চম পর্ব, আর পরীক্ষা, পরীক্ষা তোমাদের আপ টু ডেস্কটপ আর টাস্ক বারের কম্পোনেন্টগুলো পর্যন্ত হবে, আগামী যে পরীক্ষাটা হচ্ছে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।